অস্ত্র নিয়ে যার বিন্দুমাত্র ধারণাও নেই, সেও শুনেছে AK-47 এর কথা, কিন্তু এর ইতিহাস জানে কয়জন? আমরা অনেকেই কিন্তু জানি না। তাই আমার আজকের ভিডিওটি আমি সাজিয়েছি AK-47 আবিষ্কারের ইতিহাস এবং এর কার্যপ্রণালী নিয়ে। প্রথমেই বলে রাখি, AK-47 হলো বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্র এবং 2004 সালে প্লেবয় ম্যাগাজিন একটি তালিকা প্রকাশ করেছিল যেখানে বিশ্বকে বদলে দেয়া 50টি পণ্যের তালিকা ছিল, আর AK-47 সেই তালিকায় স্থান করে নিয়েছিল। মিখাইল কালাশনিকভ AK-47 এর আবিষ্কারক। প্রথমেই তার সম্পর্কে জেনে নেওয়া যাক। মিখাইল কালাশনিকভ জন্মগ্রহণ করেন 1919 সালের 10 নভেম্বর। তার জন্মস্থান পশ্চিম সাইবেরিয়ার সাধারণ এক কৃষক পরিবার। ছোটবেলা থেকেই তার ছিল উদ্ভাবনী প্রতিভা। কিশোর বয়সেই তিনি তার প্রমাণ রাখেন সেনাবাহিনীতে যোগ দিয়ে। 1938 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন একজন সাধারণ ট্যাঙ্ক ড্রাইভার হিসেবে। ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপের প্রযুক্তি উদ্ভাবন করে সেনাবাহিনীতে তরুণ উদ্ভাবকের পরিচিতি পেয়ে যান খুব অল্প সময়ের মধ্যেই। কিন্তু দুর্ভাগ্য, 1941 সালের যুদ্ধে তিনি আহত হন। মিখাইল কালাশনিকভ ছোটবেলা থেকেই হতে চেয়েছিলেন একজন কবি। কিশোর বয়স থেকেই তিনি কবিতা লিখতে শুরু করে দেন। রাইফেল নিয়ে কাজ করলেও তিনি আজীবন কবিতা লিখেই গেছেন। জার্মান বাহিনীর হাতে গুলি খেয়ে আহত মিখাইল কালাশনিকভ সবসময় চিন্তা করতেন কিভাবে জার্মানদের চেয়ে আধুনিক অস্ত্র বানানো যায়। যুদ্ধে আহত মিখাইল কালাশনিকভ যখন বিছানায় শুয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই তার মাথায় খেলে যায় এক রাইফেলের নকশা, যা একই সাথে সব পরিস্থিতিতে টেকসই আগ্নেয়াস্ত্র হিসেবে হবে মারাত্মক বিধ্বংসী, যার নকশাও হবে খুবই সাধারণ আর তৈরি করার খরচও খুবই কম। একই সাথে এটির রক্ষণাবেক্ষণও খুব সহজ হবে। প্রায় 7 বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি এটি তৈরি করেন। মিখাইল কালাশনিকভের নকশা করা অস্ত্র এখনো রাজত্ব করে যাচ্ছে, নামকরণও করা হয় তার নামেই। অ্যাফটোমাট কালাশনিকভ থেকে সংক্ষেপে AK এবং ডিজাইন সম্পন্ন হবার বছর 1947 সালের 47 নিয়ে এর সম্পূর্ণ নাম হয় AK-47। অ্যাফটোমাট একটি রুশ শব্দ যার অর্থ অটোমেটিক। এই AK-47 মাত্র 8টি অংশে বিভক্ত, আর মাত্র 30 সেকেন্ডের মাঝেই এই 8টি অংশ খুলে জোড়া দেওয়া সম্ভব। আর এই অস্ত্রটি পানিতে নিমজ্জিত অবস্থাতেও সম্পূর্ণরূপে কাজ করতে সক্ষম। স্বীকৃতিস্বরূপ লন্ডনের ডিজাইন মিউজিয়াম মিখাইল কালাশনিকভের AK-47 কে 2011 সালে নির্বাচিত করে। বিশ্বে 10 কোটিরও বেশি AK-47 ছড়িয়ে ছিটিয়ে আছে নানা দেশে, কিন্তু মিখাইল কালাশনিকভ এখান থেকে 1 পয়সাও পাননি, কারণ সোভিয়েত সরকার এর প্যাটেন্ট করেনি। বলা হয়ে থাকে এতে প্রায় $200 কোটি ক্ষতি হয়েছে তার এবং তার সরকারের। আর তাছাড়া 1991 সাল পর্যন্ত কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে কোনো প্যাটেন্টের প্রথা ছিল না। মিখাইল কালাশনিকভ ছিলেন তার দেশের একজন কর্মচারী মাত্র। 2009 সালে রাশিয়ান সরকার তার হাতে হিরো অব রাশা পদক তুলে দেন। AK-47 হলো একটি গ্যাস অপারেটেড স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। বিশ্বের 106টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হয়ে যাচ্ছে। এক নজরে AK-47। প্রস্তুতকারক দেশ সোভিয়েত ইউনিয়ন, আবিষ্কারক মিখাইল কালাশনিকভ, ডিজাইনের বছর 1947 সাল, কার্টিস 7.62x39mm, রেট অফ ফায়ার 600 রাউন্ড পার মিনিট, রেঞ্জ অথবা কার্যকর দূরত্ব 300 মিটার, এর ওজন 4.3 কেজি, এর দৈর্ঘ্য 870 মিলিমিটার, ম্যাগাজিন 30 বা 45 রাউন্ডের বক্স ম্যাগাজিন অথবা 75 কিংবা 100 রাউন্ডের ড্রাম ম্যাগাজিন। AK-47 চালানোর মতো সহজ কাজ বোধহয় দুনিয়াতে আর নাই। যে কেউ সামান্য ট্রেনিং পেলেই এই কাজটি করতে পারবে, এমনকি আপনিও। এটা চালানো শেখা নাকি মাত্র 1 ঘন্টার ব্যাপার, আর এই 1 ঘন্টায় একটি শিশুও শিখে নিতে পারবে AK-47 দিয়ে ফায়ার করা। এটিকে চালানোর 2টি উপায় আছে, একটি সেমি অটোমেটিক মোড আর একটি ফুল অটোমেটিক মোড। প্রথমে ম্যাগাজিন লোড করে নিয়ে সিলেক্টরকে লেভেল অফে নিয়ে আবার ছেড়ে দিতে হবে। এবার ট্রিগার টেনে রাখলে যতক্ষণ ট্রিগার না ছাড়বেন ফায়ার চলতেই থাকবে, যদি ম্যাগাজিন শেষ না হয়ে যায়। ম্যাগাজিন শেষ হয়ে গেলে আবার আগের প্রসেস করে নিতে হবে। ফুল অটোমেটিক মোডে ফায়ার করতে ম্যাগাজিন লোড করার পর সিলেক্টরকে লেভেল অফে নিয়ে সম্পূর্ণ ছেড়ে না দিয়ে মাঝামাঝি রাখতে হবে। ট্রিগার টানলেই ফায়ার শুরু হবে। দ্বিতীয়বার ফায়ার করার জন্য আর ট্রিগার টানার কোনো প্রয়োজন নাই। কতটা ভয়ঙ্কর এই AK-47! AK-47 এর সবচেয়ে বড় শক্তি হলো এর বুলেটের ভেদন ক্ষমতা। এর বুলেট
715 মিটার পার সেকেন্ড স্পিডে 8 ইঞ্চি পুরো ওক কাঠকে ভেদ করতে পারে, এমনকি 5 ইঞ্চি কনক্রিট দেয়াল ভেদ করার ক্ষমতাও রাখে এই বুলেট। এছাড়া সিঙ্গেল শট, ব্রাস্ট এবং গ্রেনেড ছোড়ার সুবিধাও রয়েছে। বলা হয়ে থাকে কামান, বিমান হামলা কিংবা রকেট হামলার তুলনায় বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে AK-47 এর বুলেটে, এমনকি প্রতি বছর 2.5 লাখ মানুষের প্রাণ যায় AK-47 এর বুলেটে। বর্তমানে রাশিয়া ছাড়াও আরো কয়েকটি দেশ AK-47 তৈরি করে থাকে, যার মাঝে চীন, ইসরায়েল, ভারত, মিশর, নাইজেরিয়া সহ বিশ্বের 30টি দেশের লাইসেন্স রয়েছে AK-47 রাইফেল তৈরি করার। AK-47 এর জনপ্রিয়তার মূল কারণ নিয়ে বলতে গেলে আমাদের বলতে হবে এটি হালকা, সহজে বহনযোগ্য, এটি চালানো খুব সহজ, এর রক্ষণাবেক্ষণ খুবই সহজ, এটি যে কোনো পরিবেশে ভালো ফল দেয়, এমনকি পানির নিচে কিংবা আগুনের মধ্যে। এটি সেমি অটোমেটিক এবং অটোমেটিক মোডে চালানো যায়। এর বুলেটের ভেদন ক্ষমতা অনেক বেশি, এটি মিনিটে 600 রাউন্ড গুলি ছুটতে পারে। সর্বোপরি এটি অস্ত্র হিসেবে মারাত্মক বিধ্বংসী। 2007 সালে মিখাইল কালাশনিকভ বলেছিলেন, আমি তো ভালোভাবেই ঘুমিয়েছি। এটি রাজনীতিবিদদের ব্যাপার, যারা সহিংসতা দমন করতে ব্যর্থ হয়েছেন এবং তারাই দোষী। এই অস্ত্র সন্ত্রাসীদের হাতে দেখে দুঃখ পেয়েছিলেন মিখাইল কালাশনিকভ। তিনি বলেছিলেন, আমার তৈরি অস্ত্র দিয়ে যখন সন্ত্রাসীদের গুলি চালাতে দেখি তখন কষ্ট পাই। এছাড়াও তিনি বলেন, যখন বিন লাদেনের হাতে AK-47 দেখি তখন আমি চিন্তিত হয়ে পড়ি, কিন্তু আমার কি দোষ? সন্ত্রাসীরা তো আর বোকা নয়, তারাও সবচেয়ে ভালো অস্ত্র ব্যবহার করে। তিনি আরো বলেন, আমার উদ্ভাবন এখন অনেক দেশের স্বাধীনতা আনে। জার্মানদের জন্যই আমার AK-47 ডিজাইন করতে হয়েছিল, তা না হলে কৃষিকাজে প্রয়োজন হয় এমন যন্ত্র আমি বানাতাম। মিখাইল কালাশনিকভ তার জীবনে 150টি ছোট বড় অস্ত্র মডেল ডিজাইন করেছেন, যার মধ্যে অন্যতম AK-47, AKM, AK-74, AKS-74U, AK-74M, AK-101, AK-102 ইত্যাদি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিখাইল কালাশনিকভকে 17 নভেম্বর 2013 সালে হাসপাতাল নেওয়া হয় এবং 23 ডিসেম্বর 2013 সালে 94 বয়সে তিনি মৃত্যুবরণ করেন। জানুয়ারি 2014 সালে একটি চিঠি প্রকাশ করা হয়, যা কিনা তিনি লিখেছিলেন মৃত্যুর 6 মাস আগে। সেখানে তিনি উল্লেখ করেন, তিনি ভুগছিলেন কোনো এক আধ্যাত্মিক রোগে, যার কারণ তার আবিষ্কৃত AK-47 রাইফেলের বুলেটে মারা যাওয়া লক্ষ লক্ষ মানুষের অভিশাপ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।